হাই, আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের থোরাক্স কার্ডের ইম্পর্টেন্ট একটা টপিকস, মিডিস্টাইনাম। তো মিডিস্টাইনাম তো আমাদের রিটেন পরীক্ষা বলেন কিংবা ভাইবা পরীক্ষা বলেন, দুটোর জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যদি কম্পেয়ার করে বলি তাহলে এটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো রিটেন প্রশ্ন কিন্তু অহরহ আপনাদের এই মিডিস্টাইনাম থেকে প্রশ্ন এসে থাকে, প্রফেশনাল পরীক্ষা বলেন কিংবা কার্ড টার্ম পরীক্ষা বলেন, সব জায়গায় মিডিস্টাইনাম থেকে প্রশ্নটা আপনারা ফেস করেই থাকবেন আলটিমেটলি। তো এটা আপনাদের রিটেনের জন্য যতটা ইম্পর্টেন্ট, ভাইবার জন্যও বেশি ইম্পর্টেন্ট। ভাইবাতে যখন আপনারা লাং ভিসেরাটা তুলবেন তখন কিন্তু আপনারা এই লাং থেকে কিন্তু অ্যাসোসিয়েটেড প্রশ্ন হিসেবে মিডিস্টাইনামে কিন্তু স্যাররা প্রশ্ন করতেই পারে এবং আপনার প্রশ্ন কিন্তু লাং থেকে মিডিস্টাইনামে চলে যাইতে পারে, কিংবা আপনার প্রশ্ন ডিরেক্ট মিডিস্টাইনাম থেকেও হইতে পারে। সো মিডিস্টাইনাম টপিক্সটাকে কেউ কখনো মানে অবহেলা করবেন না। আমাদের এই থোরাক্স কার্ডের বেশ ছোটো ছোটো কিছু টপিক্স আছে যেগুলোকে আমরা স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে এসে মানে বড় বড় বা মেজর মেজর টপিকসগুলো পড়তে যেয়ে এই ছোটো ছোটো টপিকসগুলোকে ইগনোর করে ফেলি, এটা কেউ করবেন না। এই মিডিস্টাইনাম থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে করা হয়ে থাকে, বেশ কিছু প্রশ্ন আপনাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয়ে থাকে এবং রিটেন পরীক্ষাতেও কিন্তু আসে। সো এই টপিক্সটা একটু গুরুত্ব সহকারে পড়বেন, ছোট্ট একটা টপিক্স বাট বেশ ভাইটাল। তো এই মিডিস্টাইনাম জিনিসটা আসলে কী? সো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের বডিতে দুইটা লাং আছে। তো দুইটা লাংয়ের তো যদি এটা আমাদের দুইটা লাং হয়, এই যে আমাদের দুইটা লাং, এটা হলো আমাদের থোরাক্স বা থোরাসিক ক্যাভিটি, নিচের দিকে থাকে ডায়াফ্রাম আর উপরের দিকে থাকে থোরাসিক ইনলেট। এখন এই যে আমাদের দুইটা লাং, এটা যদি আমাদের রাইট লাং হয়, এটা যদি আমাদের লেফট লাং হয়, তো এই রাইট লাং এবং লেফট লাং, এই লেফট লাংয়ের মাঝখানে কিন্তু একটা স্পেস থাকে, অর্থাৎ এখানে ফাঁকা থাকে। দেখবেন ট্রাকিয়া, ট্র্যাকের ওই দুই সাইড দিয়ে কিছু একটা ফাঁকা জায়গা থাকে, নিচের দিকে একটা হার্ট থাকে। তো এই যে মাঝখানের যে স্পেসটা, অর্থাৎ দুইটা লাংয়ের মাঝখানে যে আমরা স্পেসটা পাইলাম, এটাই মূলত মিডিস্টাইনাম। অর্থাৎ দুইটা লাংয়ের মিডিল সারফেসের দিকে যে একটা স্পেস পাচ্ছি, ফাঁকা স্পেস, সেটাই হলো মিডিস্টাইনাম। এখন কথা হলো এই মিডিস্টাইনামটা কী দ্বারা ফর্মেশন করে বা এটার বাউন্ডারি কী, এটার কন্টেন্ট কী, এটার টাইপস কী, এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এখন আমরা সেইগুলো জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে একটা মিডিস্টাইনামের বাউন্ডারি কী, অর্থাৎ এর আগে পিছে ডানে বামে উপরে নিচে আসলে কী কী জিনিস আছে। তো আমি যেহেতু বললাম যে দুই সাইডে দুইটা লাং থাকে, এখন একটা মিডিস্টাইনামের সুপ্রিয়রলি, অর্থাৎ একদম ওপরের দিকে যদি আমি কল্পনা করি, তো আমার দুইটা লাং এখানে আছে, একদম ওপরের দিকে কী থাকবে, থোরাসিক ইনলেট, অর্থাৎ থোরাসিক ইনলেট দিয়ে সব কিছু যখন এন্টার করতেছে, তাহলে সুপ্রিয়রলি থোরাসিক ইনলেট। ইনফিরিয়রলি কী থাকবে, নিচের দিকে থোরাসিক আউটলেট। এটা একদম কমন একটা বিষয় যে উপরের দিকে আছে থোরাসিক ইনলেট, নিচের দিকে আছে থোরাসিক আউটলেট। এখন থোরাসিক আউটলেট না বলে যদি বলেন যে ডায়াফ্রাম আছে নিচের দিকে, তাও আসলে আলটিমেটলি হয়, এটা নিয়ে আসলে স্যার ম্যাম তো পেঁচায় না। তো আপনারা সুপ্রিয়রলি পাইলেন, ইনফিরিয়রলি পাইলেন, একদম উপরের দিকে পাইলেন, নিচের দিকে পাইলেন। এখন দুই সাইডে একটু কল্পনা করেন, দুই সাইডে কী আছে, অবশ্যই দুই সাইডে আছে দুইটা লাং, অর্থাৎ বোথ সাইড, এটা রাইট প্লাস লেফট, বোথ সাইডে কী আছে, লাং, বোথ সাইডে আছে লাং। এখন এবার একটু চিন্তা করেন আগে পিছে কারা আছে। আমরা পাইলাম উপরে নিচেই দুই সাইডে, এখন উপরের দিকে পাইলাম, নিচের দিকে পাইলাম, দুই সাইডে পাইলাম। এখন আমরা চিন্তা করতে হবে সামনের দিকে কে আছে, পিছনের দিকে কে আছে, তার মানে অ্যান্টেরিয়রলি কে আছে এবং পোস্টেরিয়রলি কে আছে। তো অ্যান্টেরিয়রলি আপনি যখন সামনের দিকে চিন্তা করতেছেন তাহলে সামনের দিকে দেখবেন বড় একটা বোনস আছে, যেটা আমরা থোরাক্স কার্ডে সবার আগে পড়ে আসছি, স্টার্নাম। তো অ্যান্টেরিয়রলি কে আছে, তাহলে স্টার্নাম। আর পেছন দিকে যখনই যাবেন, পেছন দিকে থোরাক্সে পেছন দিকে যাওয়া মানেই একটা ভার্টিব্রাল কলাম পাবেন, দেখবেন যে এখানে অনেকগুলো ভার্টিব্রা আছে। তো সেটা নিয়ে আমরা পোস্টেরিয়রলি পাবো ভার্টিব্রাল কলাম। তাহলে এই হলো আমাদের মিডিস্টাইনামের একটা বাউন্ডারি, আমাদের টোটাল যা পুরো একটা মিডিস্টাইনাম সেটার বাউন্ডারি। উপরের দিকে থাকে থোরাসিক ইনলেট, নিচের দিকে থাকে আউটলেট, দুই সাইডের দিকে থাকবে লাং, সামনের দিকে থাকবে স্টার্নাম, পেছনের দিকে থাকবে ভার্টিব্রাল কলাম। এই হলো আমাদের মিডিস্টাইনামের মানে গ্রস অর্থে যে একটা বাউন্ডারি সেটা আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে এই মিডিস্টাইনামের কিছু ক্লাসিফিকেশান আছে বা এটার কিছু সাব ডিভিশন আছে, অর্থাৎ মিডিস্টাইনামকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো মিডিস্টাইনামকে কয়েকটা ভাগে ভাগ করলে মেজর যে ভাগে ভাগ করা হয়, সুপিরিয়র মিডিস্টাইনাম, ইনফিরিয়র মিডিস্টাইনাম।
উপরের দিকে থাকে সুপিরিয়র মিডিস্টেনাম, নিচের দিকে থাকে ইনফেরিয়র মিডিস্টেনাম। আবার এই ইনফেরিয়র মিডিস্টেনামকে আবার তিনটা সাব ডিভিশনে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র। তার মানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র মিডিস্টেনাম, মিডিল মিডিস্টেনাম, পোস্টেরিয়র মিডিস্টেনাম। তো এই আমাদের টোটাল ক্লাসিফিকেশন, যে মিডিস্টেনামকে কয়টা ভাগে ভাগ করা হলো। উপরে দিকে থাকবে সুপিরিয়র মিডিস্টেনাম, তারপরে থাকবে নিচের দিকে ইনফেরিয়র মিডিস্টেনাম। ইনফেরিয়র মিডিস্টেনামকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, মিডিল মিডিস্টেনাম, পোস্টেরিয়র মিডিস্টেনাম। এখন আমরা একটু একটা ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আসলে এরা দেখতে কেমন। আমরা মিডিস্টেনামটা আসলে কীভাবে ফর্মেশন করে এটা সম্পর্কে এখন একটু জানবো। তো এখানে আমি একটা সহজ একটা ডায়াগ্রাম আঁকছি। তো এই ডায়াগ্রামটা আসলে কেমন অ্যান্ড এই জিনিসটা আসলে কোথায় কী জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা একটু আমরা জেনে নিই আগে। এই প্রথমে যেটা দেখতেছেন এটা হলো থোরাসিক ইনলেট, এটা হলো থোরাসিক ইনলেট। সামনের দিকে যেটা দেখতেছেন আগে বলছি যে অ্যান্টেরিয়রলি থাকবে আমাদের ইস্টার্নাম বোনস। এখন ইস্টার্নাম বোনসের কিন্তু তিনটা পার্ট থাকে, ম্যানুব্রিয়াম, বডি, জিভয়েড প্রসেস। এই অংশটা দেখতেছেন এটা হলো ম্যানুব্রিয়াম, এটা হলো বডি, আর নিচের যে অংশটা দেখতেছেন এটা হলো জিভয়েড প্রসেস। আর বলছিলাম নিচের দিকে কে থাকবে, ডায়াফ্রাম বা থোরাসিক আউটলেট। সো এটা হলো ডায়াফ্রাম, ডায়াফ্রাম। আর পেছন দিকে বলছিলাম যে আমাদের একটা বড় একটা ভার্টিব্রাল কলাম থাকবে। তো যেহেতু এটা থোরাক্সের অন্তর্ভুক্ত, সো থোরাসিক ভার্টিব্রাসের টোটাল 12টা। সো আমাদের এই পেছনে যে ভার্টিব্রাল কলামটা এই পুরোটাই থাকবে, অর্থাৎ T1 থেকে T12 পর্যন্ত এই 12টা থোরাসিক ভার্টিব্রাটাই আমাদের পেছনের দিকের বাউন্ডারিটা ফর্মেশন করবে। এখন আমরা বলতেছি যে এই জিনিসটা আমরা পাইলাম। তো এই জিনিসটা যখন পাইলাম তো আমাদের এখন এটার কী কীভাবে আমরা আসলে ভাগ করি, যে কোনটা সুপিরিয়র কোনটা ইনফিরিয়র, আবার ইনফিরিয়রের মধ্যে আবার কী কী ভাগে ভাগ করতেছি, সেগুলো আমরা একটু ভাগ করে দেখব। এই যে আমাদের থোরাসিক ইনলেট এবং এই যে আমাদের এখানে যে ম্যানুব্রিয়াম, এই ম্যানুব্রিয়ামের এখান থেকে একটা ইমাজিনারি লাইন টানা হয় থোরাসিক 4 ভার্টিব্রা বরাবর, অর্থাৎ থোরাসিক 4 ভার্টিব্রা থেকে ম্যানুব্রিয়াম বরাবর এখানে একটা ইমাজিনারি লাইন আঁকা হয়। এই ইমাজিনারি লাইন থেকে থোরাসিক ইনলেট পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত স্পেসটাকে আমরা বলতেছি সুপিরিয়র মিডিস্টাইনাম। আর ইনফিরিয়র মিডিস্টাইনাম বলতেছি আমরা এই T4 থেকে T12 আগ পর্যন্ত বা ডায়াফ্রাম পর্যন্ত, এই যে ইমাজিনারি লাইন থেকে একদম এই ডায়াফ্রামের আগ পর্যন্ত যেই স্পেসটা এটাকে আমরা বলতেছি ইনফিরিয়র মিডিস্টাইনাম। তো এখন আমরা সুপিরিয়র মিডিস্টেনাম পেয়ে গেলাম, ইনফিরিয়র মিডিস্টেনাম পেয়ে গেলাম। তো এখন যদি একটু সহজভাবে দেখাই যে এটা আমাদের ইনফিরিয়র মিডিস্টেনাম, তাহলে আমরা সুপিরিয়রটা এখানে এটা হলো সুপিরিয়র, তাই ইনফিরিয়র মিডিস্টেনামটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতেছি। তো এখান থেকে আমরা এই যে একটা ইমাজিনারি লাইন আঁকলাম দুইটা, তো আমাদের তিনটা সেগমেন্টে ভাগ হয়ে গেল, একটা, দুইটা, তিনটা। তো এক নম্বরটা হলো অ্যান্টেরিয়র, দুই নম্বরটা হলো মিডিল, তিন নম্বরটা হলো পোস্টেরিয়র মিডিস্টেনাম। তাহলে এই তিনটা হলো ইনফেরিয়র মিডিস্টেনামের তিনটা আবার আলাদা সাব ডিভিশন, এটা হলো অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, দুই নম্বরটা মিডিল মিডিস্টেনাম, তিন নম্বরটা হলো পোস্টেরিয়র মিডিস্টাইনাম। এখন আমরা টোটাল হিসাবে দুইটা মিডিস্টেনাম সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র পেলাম, ইনফিরিয়র আবার তিনটা সাব ডিভিশন অ্যান্টেরিয়র, মিডিল অ্যান্ড পোস্টেরিয়র মিডিস্টেনামটা পেয়ে গেলাম। এ হলো আমাদের টোটাল মিডিস্টেনামের যে সাব ডিভিশনগুলো আছে এটা। এখন আমাদের যদি একটু সহজ ভাষা এখান থেকে একটু দেখি যে সুপিরিয়র মিডিস্টেনাম বলেন বা ইনফিরিয়র মিডিস্টেনাম বলেন এদের বাউন্ডারিটা কী, যদি একটু গ্রসলি চিন্তা করেন, গ্রসলি একটু দেখেন, তো আমরা একটু সুপিরিয়র মিডিস্টেনাম এবং ইনফিরিয়র মিডিস্টেনাম নিয়ে একটু কথা বলবো। তো এখানে দেখেন সুপিরিয়র মিডিস্টেনাম, এখন সুপিরিয়র মিডিস্টেনামের যখন আপনাকে বাউন্ডারি জিজ্ঞেস করবে যে সুপিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারি বলো, এখন সুপিরিয়র মিডিস্টেনামের উপরের দিকে কে আছে, সুপিরিয়রলি আছে থোরাসিক ইনলেট, নিচের দিকে আছে ইমাজিনারি প্লেন অথবা ইনফিরিয়র মিডিস্টেনাম, যেটাই বলেন সেটাই কারেক্ট। নিচের দিকে অ্যান্টেরিয়রলি কী আছে, ম্যানুব্রিয়াম অফ দ্য ইস্টার্নাম, ইস্টার্নামের ম্যানুব্রিয়াম আছে। পেছন দিকে কী আছে, T1 থেকে T4 ভার্টিব্রা আছে, অর্থাৎ পেছন দিকে পোস্টেরিয়র আছে T1 থেকে T4 ভার্টিব্রা, হয়ে গেল আমাদের সুপিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারি। এখন আপনাকে যখন ইনফিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারি জিজ্ঞেস করবে তাহলে কী বলবেন, ইনফিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারিতে দেখেন অ্যান্টেরিয়রলি আছে বডি অফ দ্য ইস্টার্নাম, জিফয়েড প্রসেস অফ দ্য ইস্টার্নাম, তাহলে এই দুইটা জিনিস আছে, বডি এবং জিফয়েড প্রসেস অ্যান্টেরিয়রলি আছে। পোস্টেরিয়রলি কী আছে, এই T5 থেকে T12, তার মানে T5 থেকে T12 এই কয়টা ভার্টিব্রা আছে পেছন দিকে। এখন যদি আবার বলি তাহলে সুপিরিয়রলি কী আছে, সুপিরিয়রলি আছে ইমাজিনারি লাইন অথবা সুপিরিয়র মিডিস্টেনাম, যেটাই বলেন সেটা আছে উপরের দিকে, নিচের দিকে কী আছে, নিচের দিকে আছে ডায়াফ্রাম।
তো এ হয়ে গেল আমাদের ইনফিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারি। এখন ঝামেলাটা লাগাই ফেলেন কোথায়, যে যখন আপনাদের এই ইনফিরিয়র মিডিস্টেনামের যে তিনটা সাবডিভিশন আছে, এই তিনটা সাবডিভিশন যখন আপনারা বলতে যান তখন একটু গোলায় ফেলেন। কীভাবে একটু গোলায় ফেলেন একটু দেখাই। তো এইখানে আপনাদের ছিল বডি অফ দ্য স্টারনাম, এখানে জিভয়েড প্রসেস। তো এই যে অ্যান্টেরিয়র যে পার্টটা আমরা বলছিলাম এক নম্বর, এটাকে আমরা বলছিলাম অ্যান্টেরিয়র মিডিস্টেনাম। মাঝখানে দুই নম্বর, এটা হলো মিডিল মিডিস্টেনাম। পেছনের দিকে তিন নম্বর, এটা হলো পোস্টেরিয়র মিডিস্টেনাম। তো এখন আপনাদের দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ওপরের পাশটা, অর্থাৎ সুপিরিয়র বর্ডারটা এই ইমাজিনারি প্লেন দিয়ে। নিচের দিকে যদি একটু কল্পনা করেন ইনফিরিয়র সারফেস বা সরি ইনফিরিয়র যে এরিয়াটা, সেটা কিন্তু একই জিনিস দিয়ে। দেখেন এক নম্বরের ক্ষেত্রেও উপরে যা, দুই নম্বরের ক্ষেত্রে উপরে তাই, তিন নম্বরের ক্ষেত্রে উপরে তাই। তার মানে অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র সবার ক্ষেত্রেই সুপিরিয়রলি একই জিনিস, ইনফিরিয়রলিও একই জিনিস, বাট আগে পিছে কিন্তু একটু ডিফারেন্স। যখনই আপনি অ্যান্টেরিয়রটা বলবেন, অ্যান্টেরিয়রের ক্ষেত্রে কিন্তু অ্যান্টেরিয়র বর্ডারটা তৈরি করতেছে এই যে স্টারনামের বডি দিয়ে। পোস্টেরিয়রে যখনই যাবেন তখন সেটার ফর্মেশন করতেছে মিডিল মিডিস্টারনাম দিয়ে। এটা হয়ে গেল অ্যান্টেরিয়রের বাউন্ডারি, এই হলো আমার অ্যান্টেরিয়র বাউন্ডারি। যখনই আপনি আসবেন মিডিল মিডিস্টারনামের ক্ষেত্রে, এখন এটা হলো আমাদের মিডিল মিডিস্টারনামের কথা হচ্ছে। এখন মিডিল মিডিস্টারনাম যখনই আসবে তখন সুপিরিয়রলি থাকবে একটা ইমাজিনারি লাইন, ইনফিরিয়রলি থাকবে ডায়াফ্রাম, অ্যান্টেরিয়রলি থাকবে হলো পোস্টেরিয়র সারফেস অফ দ্য অ্যান্টেরিয়র মিডিস্টারনাম, আর পোস্টেরিয়রলি থাকবে কি অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পোস্টেরিয়র মিডিস্টারনাম। এ হয়ে গেল আমাদের মিডিল মিডিস্টারনামের বাউন্ডারি। এরপরে চলে যান পোস্টেরিয়র মিডিস্টারনাম। পোস্টেরিয়র মিডিস্টারনামের অ্যান্টেরিয়রলি কি আছে? পোস্টেরিয়র মিডিস্টারনামের অ্যান্টেরিয়রলি আছে মিডিল মিডিস্টারনামের পোস্টেরিয়র সারফেস। আবার পোস্টেরিয়র মিডিস্টারনামের সুপিরিয়রলি আছে ইমাজিনারি লাইন, ইনফিরিয়রলি আছে ডায়াফ্রাম, এবং পোস্টেরিয়র মিডিস্টারনামের পোস্টেরিয়রলি আছে কি এই যে ভার্টিব্রাল কলাম T5 থেকে T12। বুঝতে পারছেন? এই হলো সহজ একটা ওয়ে মনে রাখার। যদি আপনারা এই ছবিটা একে একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে খুব ইজিলি আপনারা এই বাউন্ডারি নিয়ে, মানে আপনাদের মধ্যে যে ভয় বা কনফিউশন এই জিনিসটা খুব ইজিলি দূর হয়ে যাবে। বাট আপনারা যদি বই পড়ে শুধু মুখস্থ করতে যান তাহলে দেখবেন যে খুব মানে হজবরল্লা করে ফেলছেন। ভাইভাতে যে অ্যান্টেরিয়রের জায়গায় পোস্টেরিয়র বলবেন, পোস্টেরিয়রের জায়গায় মিডিল বলবেন, কিসের মধ্যে কী বলে ফেলবেন যে আপনি আসলে নিজেও আসলে মানে বুঝতে পারবেন না ভাইভা বোর্ডে থাকাকালীন। তখন মনে হবে যে ভাইয়া ভাইভা তো ভালোই দিছি কিন্তু ফেল হয়ে গেল কেন, ফেল হয়ে যায় কিছু ভুলের কারণে। তো এই হলো আমাদের অ্যান্টেরিয়র মিডিস্টেনাম, মিডিল মিডিস্টেনাম, পোস্টেরিয়র মিডিস্টেনামের টোটাল বাউন্ডারি। এখন গ্রস অর্থে সুপ্রিয় মিডিস্টেনাম অ্যান্ড ইনফিরিয়র মিডিস্টেনামের বাউন্ডারিটা আপনারা এই ছবিটা একে একবার প্র্যাকটিস করলে আসলে বুঝতে পারবেন। এরপর আমাদের এখান থেকে যে জিনিসটা লাগে এই বাউন্ডারিগুলোর কন্টেন্ট। তো বাউন্ডারিগুলোর কন্টেন্ট আসলে ওভাবে বোঝানোর, আপনাদের এরকম বোঝানোর কিছু নাই যে এভাবে ধরে ধরে বোঝাইতে হবে। বাট অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন সুপিরিয়র মিডিস্টেনাম অথবা ইনফিরিয়র মিডিস্টেনাম অথবা মিডিল মিডিস্টেনাম যেটাই পড়েন না কেন, যেটারই আপনার কন্টেন্ট আসুক না কেন, একটা কাজ কখনোই করবেন না, সেটা হলো হজবরলা করে সব একবারে লিখবেন না। আর্টারি, ভেইন, মাসেল, নার্ভ, যার যা আছে অর্গান টর্গান সব এভাবে লিখবেন না। আপনার সুপিরিয়র আসুক, ইনফিরিয়র আসুক, মিডিল আসুক, কন্টেন্ট লেখার সময় অবশ্যই কন্টেন্টস লেখার সময় এক নম্বরে দিবেন আর্টারি। আর্টারি দেওয়ার পরে সুপিরিয়র মিডিস্টারনামের মেইন যে আর্টারিটা আছে সেই আর্টারিটার নাম লিখবেন, এক নম্বরে সেইটা লিখবেন, সেই আর্টারি। দুই নম্বরে তার যদি কোনো ব্রাঞ্চ থাকে সেইটার ব্রাঞ্চ, তিন নম্বরে অ্যাসোসিয়েটেড কোনো আর্টারি থাকলে সেই আর্টারি, এইভাবে সুন্দর করে লিখবেন। আপনি যদি হজ অবরলা করে লেখেন যে এখানে একটা আর্টারি, তারপর একটা ভেইন, তারপর একটা মাসেলের নাম লিখলেন, এভাবে লিখলে মার্কস অনেক কমে যায়। তো চেষ্টা করবেন প্রথমে আর্টারি দেওয়ার, তারপরে নার্ভ দেওয়ার, তারপরে যদি ভেইন থাকে ভেইন দেওয়ার, তারপরে যদি কোনো স্ট্রাকচার পাস করে তাহলে সেই স্ট্রাকচারের নাম দেবেন, তারপরে যদি কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ থাকে তাহলে সেই লিম্ফ্যাটিক ড্রেনেজের নাম দিবেন। এইভাবে সিকোয়েন্সিয়ালি লিখবেন। আর্টারি যখন লিখবেন মেইন যে আর্টারি সেটা আগে লিখবেন, অ্যাসোসিয়েটেড আর্টারিগুলো পরে লিখবেন। নার্ভের ক্ষেত্রেও মেইন যে নার্ভটা থাকবে সেটা আগে লিখবেন, অ্যাসোসিয়েটেড নামটা পরে লিখবেন। ভেইন, তারপরে মাসেল, যাই বলেন না কেন সব কিছু লেখার সময় একটা সিকোয়েন্সিয়ালি লিখবেন। কন্টেন্ট লেখার সময় এই ভুলটা করবেন না। আপনাদের বইয়ে একে দত্ত পড়েন, বিডি চৌরাশে পড়েন কিংবা গাইড পড়েন, সব জায়গায় কন্টেন্টগুলো সেম জিনিস দেওয়া থাকে। প্রথম দিকে দেওয়া থাকে ইম্পর্টেন্ট জিনিসটা, তারপরে দেওয়া থাকে অ্যাসোসিয়েটেড বা কম ইম্পর্টেন্ট জিনিসটা। কিন্তু আপনারা ভুল যেটা করেন সেটা হলো কম ইম্পর্টেন্টগুলো আগে লেখেন, ইম্পর্টেন্টগুলোগুলো দেখা যায় যে মিস করে রাখছেন, লেখেনই নাই। এই ভুলটা করবেন না। আর্টারি লেখার সময় মেইনগুলো আগে লিখবেন, অ্যাসোসিয়েটেড বা কম ইম্পর্টেন্টগুলো পরে লিখবেন, না লিখলেও চলে। আপনি যদি শুধু মেইনটার নামও লিখে আসেন তাহলে আপনি কিন্তু ভালো মার্কস পাবেন। তো মিডিস্টারনাম লেখার সময় কন্টেন্টের ক্ষেত্রে এইভাবে সিকোয়েন্সিয়ালি লিখবেন। ভাইভাতেও চেষ্টা করবেন এইভাবেই বলার, এটা রিটেনে আসে কন্টেন্ট অফ মিডিল মিডিস্টারনাম অথবা সুপ্রিয় মিডিস্টারনাম অথবা ইনফিরিয়র মিডিস্টারনাম।
সো এটা একবার একটু পড়বেন, খুব সহজ একটা বিষয়, জাস্ট একটু মনে রাখবেন ফার্স্টের দিকে, পরে যখন আস্তে আস্তে বুঝে যাবেন তখন আপনারা ইজিলি পারবেন। আর এটা মনে রাখতে যদি না পারেন এই নামগুলো, সবথেকে ইজিয়েস্ট একটা ওয়ে হলো আপনাদের অ্যাটলাস বইটা খোলা। অ্যাটলাসটা খুলবেন, খোলার পরে থোরাক্সের মিডিল মেডিস্টিনামে যাবেন, যাওয়ার পর ওইখানে কী কী স্ট্রাকচার আছে আপনি জাস্ট একটু ভিজুয়ালি দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কোনটা আগে, কোনটা পিছে, কোনটা কোথা দিয়ে কোথায় যাইতেছে। এই জিনিসটা যখন একবার চোখ দিয়ে দেখবেন তখন আপনি বুঝে যাবেন যে মিডিল মেডিস্টিনামে কোনটা থাকার কথা, ইনফিরিয়র মেডিস্টিনামে কোনটা থাকার কথা, কোনটা কোথায় যাচ্ছে, এই জিনিসটা কিন্তু তখন আপনি ইজিলি বুঝতে পারবেন, তখন আর আপনাকে মেমোরাইজ করা লাগবে না। সো আপনাদের মেডিস্টিনাম থেকে এই টপিকসগুলো পড়লেই মোটামুটি হয়ে যায়। ভাইবা বা রিটেন সব এইখান থেকেই মূলত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কিন্তু আপনারা ভুল করলে স্যাররা এখান থেকে অনেক পেঁচাবে। সো ভুল করবেন না, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কী প্রশ্ন জিজ্ঞেস করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে ঠান্ডা মাথায় অ্যান্সারটা দিবেন। আশা করি আপনাদের মেডিস্টিনাম থেকে কোনো সমস্যা হবে না। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।